আমার ওই ইঞ্চিটা পাকা বন্ধুটা এই কাজটা করতে পারতো, সিগারেট নিয়ে মুখে দিয়ে মুখের ভেতরে ঢুকিয়ে আবার। আর ওই প্রফেসর, কারণ আমি পুলিশের কাছেও আমাকে অনেক জবাবদিহিতা জবাবদিহি করতে হয়েছিল। সিগারেট খাওয়ার সিনটা আসলে ঠিক কেমন ছিল শুটিং এর সময়, কিভাবে করলেন এটা? মানে যে দর্শকটা বলেন, এটা আসলে অনেকেই করে, এটা ইউটিউবে দেখা যায় এরকম, কিন্তু আমি প্রথম দেখেছি এই জিনিসটা আমার জীবনে, এটা অনেক ছোটবেলায়। আমার একটা ইঞ্চিটা পাকা বন্ধু ছিল, মনে করেন তখন আমাদের বয়স হতে পারে 15-16 বা এরকম আর কি। আমার ওই ইঞ্চিটা পাকা বন্ধুটা এই কাজটা করতে পারতো, সিগারেট নিয়ে মুখে দিয়ে মুখের ভেতরে ঢুকিয়ে আবার বের করতে এটা পারতো আর কি। তো ওই সময় হয়তো আমি টুকটাক দিয়ে একবার চেষ্টা করেছিলাম এরকম। আর যখন হাওয়ার সাথে যুক্ত হলাম আমি, এটা শুটিংয়েরও প্রায়, শুটিংয়ে যাওয়ার প্রায় মাস বছর দুয়েক আগের কথা বলছি, বছর দেড়েক দুয়েক আগের কথা বলছি। তো আমার কাছে প্রথম যখন কল আসে, ধীমান কল করে স্ক্রিপ্ট রাইটারদের একজন আমার পুরো পরিচিত, সে আমাকে প্রথমেই জিজ্ঞেস করে যে নাসির ভাই আপনি কোন কাজ টাজ কিছু না, শুধু বলে যে নাসির ভাই আপনি কি মুখের ভিতরে সিগারেট ঢুকাইতে পারেন কিনা। মুখের ভিতরে সিগারেট ঢুকাইতে পারে কিনা তো জানি না, তো পারবো কেন। তারপর এভাবে হচ্ছে যুক্ত হওয়া। আর যখন আমরা এটা নিয়ে কাজ শুরু করি, মানে স্ক্রিপ্ট নিয়ে বা ডিরেক্টরের সাথে আলাপ আলোচনা হয়, তখন থেকে আস্তে আস্তে এটার প্র্যাকটিস শুরু করি। এটা নিয়ে লাগাতার আমি হয়তো বা 3-4 মাস প্র্যাকটিস করেছি এটার জন্য। আমরা সময় রিহার্সাল করেছি, হ্যাঁ রিহার্সাল করেছি আমরা, আমাদের অফিস যেটা ফেস কার্ডের অফিস যেটা, ওখানে রিহার্সাল করেছি আমরা। তো ওটার জন্য আমি একটা প্রপস বানিয়ে নিয়েছিলাম সিগারেটের মতো, এবং ওটার মাপটা এতটা যতটার মধ্যে ঢোকানো যায়, কারণ সিগারেটের এমনি স্বাভাবিক যে লেন্থ, ওই লেন্থটা আসলে মুখের ভেতরে নেওয়া যাবে না অতটুকু। তো যে লেন্থে নেওয়া যায় অতটুকু একটা প্রপস বানিয়ে ওটা আমি আমার সাথে রাখতাম আর কি। তো মাঝে মধ্যে প্র্যাকটিস করতাম, এই প্র্যাকটিসটা করতে করতে হয়তো বা এটা আয়ত্ত হয়েছে। আর ওই প্রফেসর, কারণ আমি পুলিশের কাছেও আমাকে অনেক জবাবদিহিতা জবাবদিহি করতে হয়েছিল, আমাকে মাঝে মাঝে পুলিশে ধরতো। এখন এটা অবশ্য সবাইকে ধরে একটু চেক করার জন্য বিভিন্ন পয়েন্টে, যেমন পুলিশ প্লাজার ওদিকে আছে, গুদারে ঘাটের ওদিকে আছে, বিভিন্ন পয়েন্টে আছে। তো একদিন রাতে যাওয়ার সময় পুলিশ দাঁড় করিয়ে কি সব চেক টেক করে বললেন যে আপনার ব্যাগ দেখি, ব্যাগ খুললাম, ব্যাগের ভিতরে একটা ছোট বাক্স ছিল প্লাস্টিকের, বাক্স টাক্স দেখে রেখে দেওয়ার সময় হঠাৎ বললো যে এই জিনিসটা কি, বের করুন। তো বের করলাম, বের করার পরে দেখলো যে গোল গাল একটা জিনিস সিগারেটের মতো, এবং দুই দিকে দেখা যায় পাইপের মতো। উনি নিয়ে এটা কিছুক্ষণ শুঁকলেন কি আছে, ড্রাগস কিনা কোনো, হ্যাঁ ওকে। তারপর বললেন যে এই জিনিসটা কি, তখন ওনাকে আমি একটু ব্যাখ্যা করতে হলো যে আমি একজন অভিনেতা, আমার সামনে একটা কাজ আছে, এটা ওটার একটা প্রপস, এটা আমি প্র্যাকটিস করি। উনি কিভাবে নিলেন সেটা? উনি খুব ভালো, উনি খুব খুশি হলেন স্বাভাবিকভাবে যখন দেখলেন যে এই জগতের একজন মানুষ। আর ওটা তো পুলিশের কাজ, পুলিশে করেছেন চেক করার জন্য, কিন্তু ওনার সাথে আমার এটা হয়েছিল। হাওয়ার রিলিজের আগে তো প্রি হাইপ যেটা দিয়ে হয়েছিল সেটা হচ্ছে সেই সাদা সাদা কালা কালা, মানে একটা বাংলা সিনেমার প্রমোশনটা আসলে ঠিক কতটা ভালো হতে পারে, প্রমোশন একটা কন্টেন্টকে কীভাবে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে, সেটা মনে হয় হাওয়া টিম খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছেন আমাদের সবাইকে। এবং প্রথম যে সাদা সাদা কালা কালা দিয়ে শুরু হলো, আমি জানি না হাওয়া টিম নিজেরাও ভেবেছিল কি না যে এই গানটা এত তুমুল জনপ্রিয় হবে। এটা অতটুকু না ভাবলেও একেবারে যে ভাবিনি তা না, কিন্তু এতটুকু ভাবে নাই বা আমরাও ভাবি নাই, কিন্তু যখন আমরা এই গানটা প্র্যাকটিস করতাম, মানে এই গানটা তো অনেক আগের গান, যে হাশিম মাহমুদের, তো এটা তো সবাই জানে, ওই টিমের সবাই জানে, বিশেষ করে শিবলু তো জানেই, মেজবা রুমান সুমন তারা তো জানেই। তো এই গানটা একটা ছোটখাটো রেকর্ড করে আমাদেরকে শোনানো হতো আর আমরাও গাইতাম। তখন আমরা এই গানটা মানে ফাঁক পেলে আমরা এই গানটা গাওয়ার চেষ্টা করতাম, আমাদের খুব ভালো লাগতো। তখন আমাদের মনে হতো যে হ্যাঁ এই গানটা দর্শক গ্রহণ করবে, কিন্তু এখন যেভাবে দেখছি সেভাবে অতটুকু ভাবিনি। সব ধরনের মানে সব শ্রেণীর মানুষ কিন্তু এটা, এবং নিজেরা এটা নিয়ে করেছে, এটা রিমেক করেছে, রিক্রিয়েট করেছে, বাচ্চারা করেছে, বয়স্করা করেছে। আমরা একটু এটা শুনি আপনার কণ্ঠে। হ্যাঁ এটা কিন্তু সবাই যেহেতু জানে, তোমরাও নিশ্চয়ই জানো, নদীও জানে, নীলও জানে, তোমরাও করবে তাহলে। ওকে ওকে হ্যাঁ শিওর। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি।
Mm-hmm.